আমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। কেমন তেমনই সুন্দর এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াংগার লুকিং স্কিন। উঠতি বয়সে অনেক মুভি দেখতাম, রোম্যান্টিক মুভি। রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনের রোম্যান্স দেখতে খুশিতে চোখে পানি চলে আসত। ভাবতাম আমার জীবনে কবে কোনো রণবীর কাপুর আসবে। কিন্তু যেদিন রণবীর কাপুর দীপিকাকে ধোকা দিল, সেদিন সামনে পেলে তো তাকে আমি খুনি করে ফেলতাম। খুব মন খারাপ হয়েছিল তখন, প্রেমের উপর থেকে তো বিশ্বাসটা প্রায় উঠেই গিয়েছিল। কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো এক অজানা বড় আপু আর ভাইয়ার প্রেম দেখে বিশ্বাসটা সাথে সাথেই ফিরে আসলো। তারপর কিছুদিন বিরুষ্কার মোহে পড়লাম। তাদের রোম্যান্স দেখে মনে হতো কবে আসবে এমন একটা বিরাট আমার জীবনে। কিছুদিন পর টিএসসির সামনে চুম্বনরত প্রেমিক প্রেমিকার ছবি দেখে মনে হলো আমার এমন একটা ছেলেই তো চাই জীবনে, যে সারাটা জীবন এমন করে জড়িয়ে ধরে আমার পাশে পাশে চলবে। কিন্তু স্কুল কলেজ পেরিয়ে গেল, সে প্রেম আর আসলো না। তারপর বিয়ে হয়ে গেল, মনে মনে ঠিক করলাম স্বামীর সাথেই প্রেম করব চুটিয়ে। তুমি পানি খাও। কেন? তোমার হ্যালাটোসিস হয়েছে। ব্যাড ব্রেথ, জেরোস্টমের কারণে এটা হয়। আমি পানি নিয়ে আসছি। সারাদিন মানুষ যখন না খেয়ে থাকে তখন বিকেলের দিকে এমন হয়। হ্যাঁ, নাও পানি খাও।
খাবে না? ঠিক আছে। এই ছিল আমার বাসর রাত। ও হ্যাঁ, আমার স্বামী একজন মাইক্রোবায়োলজিস্ট, ছোটখাটো বিজ্ঞানী। শোনো, মাকে জানানোর দরকার নেই, তুমি দরজাটা আটকে দাও। হ্যাঁ, অফিস যাচ্ছিস? হ্যাঁ। এখন কিসের অফিস? মা কাজ আছে, যেতে হবে। দুটা দিন অফিস ছাড়া থাকা যায় না? নতুন বউ ঘরে, তারপরে তোমাকে অফিসে যেতেই হবে। তো নতুন বউকে আমি কোলে তুলে রাখবো নাকি? শোনো, এই ধরনের ঢং তুমি বা অন্য কেউ আমার দ্বারা আশা করবো না, কথা কথা চিৎকার করবো না। এই আমি আসি। বিয়ের পরের দিনে অফিস যেতে হবে, এটা কি? কেন? লজ্জায় আমি শাশুড়ির চোখের দিকে তাকাতে পারলাম না। কিন্তু বিকালবেলায় সে চমকে দিল আমাকে। কি রে এত তাড়াতাড়ি ফিরলি যে? কেন, আমি কি তাড়াতাড়ি ফিরতে পারি না? না, আগে কখনো বিকেলে ফিরিস নি তো, তাই আমি এখন আবার অফিসে ফিরে যাবো। মানে যাওয়ার সময় কেন যাচ্ছিস, ফিরে এলাম কেন আসছিস? আগে তো মাইন্ডটা সেট করবো নাকি। আচ্ছা, আপনি কি আমার জন্য তাড়াতাড়ি ফিরলেন? হ্যাঁ, না না, ওই অফিসিয়াল একটা কাজ বাকি আছে, টপ ডাউন এটা করতে হবে, আর একটা মেইল হচ্ছে জার্মানে পাঠাতে হবে, এই জন্য আসলাম। সেটা তো অফিস থেকে করা যায়। না না না, সব কাজ অফিসে করা যায় না, অফিসের ল্যাপটপ বাসার ল্যাপটপ আলাদা। হ্যাঁ, সব কাজ অফিসে করা গেলে তো ভুল। তুই টাওয়ালটা দাও। এই কি মানে বাথরুম ভর্তি পানি, এগুলো কেন এইভাবে? আমি তো এই ফ্লোর পছন্দ না আমার। টোকা দিচ্ছেন কেন? কই টোকা দিস? এইমাত্র। কি বলেন? কি বলবো? আরে আবার ওদিকে ফিরে শুয়ে পড়ছেন কেন? আপনি না একটু রোমান্টিক না, সারাক্ষণ ওই হেলাস্টোমা জেরাস্টোমা নিয়ে পড়ে থাকেন। হেলাটোসিস জেরাস্টোমিয়া বলেছিলাম না যে সারাদিন যদি কেউ না খায়। আমি কি ব্যাখ্যা চেয়েছি? আপনার কি মনে হয় আমার শিক্ষা হয় নাই? 18 বার ব্রাশ করেছি। এটা তো সায়েন্স বলেছি। সায়েন্স শিখতে চাচ্ছি না, নতুন একটা বউ আমি, কোথায় আমার সাথে একটু রং ঢং করবেন, দু চারটা মিষ্টি কথা বলবেন, হাতে হাত রেখে বলবেন? সে তোমার মতো সুন্দরী মেয়ে আমি কখনোই দেখিনি। তাই মাথায় হাত বুলিয়ে বলবেন, খোলা চুলে তোমাকে অনেক ভালো লাগে, চোখে চোখ রেখে বলবেন, তোমার চোখে আমি সাগর দেখতে পাই।
সাগর দেখা গেলে মানুষ টাকা খরচ করে কক্সবাজার কুয়াকাটা যেত না এটা তো কথার কথা বললো না 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 মিথ্যা কথা বানোয়াট কথা তাহলে আমাকে নিয়ে তুই একটা বানোয়াট কথাই বল না 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 আমি বানিয়ে বানিয়ে কথা বলতে পারি না তাহলে দুই চারটা সত্য কথাই বল আল আল্লাহর ওয়াস্তে বলেন না যে আমার হেলস্টোমা আর জেরস্টোমা আছে হ্যালোটোসিস জেরস্টোমিয়া এটা তুমি আমার বউ হিসেবে শুদ্ধভাবে বলতে হবে এগুলো হ্যাঁ আমার মা তোমাকে অনেক পছন্দ করেছে আমার কাজিনগুলো তোমাকে অনেক বেশি পছন্দ করেছে আর সবাই এত আপনি পছন্দ করেছে কিনা সেটা বলেন পছন্দ না করলে বিয়ে করলাম কোত্থেকে কত পছন্দ করেছে আচ্ছা দশের মধ্যে আমাকে কত দেবে দশে ছয় দশমিক তিন চার আপনি তো দেখি বানাওয়াট কথাও বলতে পারেন না অন্তত আমাকে সাত দিতে পারতেন তাই সাত আট নয় আমার বোঝা হয়ে গেছে এই ছেলের কাছ থেকে কিছু আশা করাই বৃথা সে ভ্যালেন্টাইন্স ডে তে আমাকে ফুল দিবে না বার্থডে দিন রাত 12টায় কেক আনবে না কেক আনবে কি আমার বার্থডে হয়তোবা তার মনেই থাকবে না অফিস থেকে ফেরার পথে বেলি ফুলের মালা এনে আমার মাথায় গুঁজে দেবে না
অপেক্ষায় থাকবো, কিন্তু একটা ফোন দেবে না, যদিও বা দেয়। হ্যালো, হ্যাঁ, না লাগবে না, আই আর কিছু বলবে না। আমার জীবন এমন পাবলিকের মতো হয়ে যাবে কখনো ভাবি নাই। হ্যাঁ না, তুই কেমন আছিস? এই তো, এই যে একটু কাজ করছিলাম, বল কি রে? ও টেডি রে, টেডি দিছে, হাউ সুইট। আর কাঁচা মরিচ আছে? শোনো, আজকে তো টেডি ডে ছিল, আমার ফ্রেন্ডকেও তার হাজবেন্ড টেডি দিয়েছে, তো তুমি তো দিলা না। তোমার ফ্রেন্ডকে তো আমি চিনি না, আমি যদি টেডি বিয়ার দিই তাহলে রাগ করবে না? কি আশ্চর্য, ফ্রেন্ডকে আমি চিনি না, টেডি বিয়ার দেব এটা নিয়ে রাগ? শুনছো, দরজাটা কি ভেতর থেকে আটকানো? খোলো। পারবো না, গিয়ে গেস্ট রুমে বা ড্রয়িং রুমে ঘুমাও। কি আশ্চর্য, পারবো না, মানে বান্ধবীকে টেডি দিইনি দেখে এত রাগ? কি আশ্চর্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অন্তত ল্যাপটপটা দাও, আমি অফিসের কাজটা করি। আশ্চর্য ব্যাপার, এত রাগ, এটা হঠাৎ হঠাৎ হয় কি? পাগল নাকি? এটা কি বংশগত? এই খবরদার, আমার বংশ নিয়ে কত কথা বলবা না। না 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 না, ঠিক আছে, সত্যি সত্যি কি করে সম্ভব? ড্রয়িং রুমে থাক, এত রাগানো ঠিক না। তোমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর, এক্সপিরিয়েন্স করুন মেরিলিন মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াংগার লুকিং স্কিন।
কে? জানো ফেসবুকে না কিছু গার্লস গ্রুপ, মানে ওখানে মেয়েরা বিভিন্ন জিনিস শেয়ার করে। এই যে ওইদিন একটা আমার ফ্রেন্ড, ও শেয়ার করলো যে ওর বয়ফ্রেন্ড ওর বার্থডেতে ওকে এক বাকেট কসমেটিক্স গিফট করেছে, সব ব্র্যান্ডেড। তারপর আরেকটা মেয়েকে দেখলাম, বলেছে তাদের অ্যানিভার্সারিতে আইফোন 12 কি করেছে জানো, বাকেটের চালের ডিব্বার মধ্যে আইফোন 12 রেখে দিয়েছে। চিন্তা করো কত রোমান্টিক, আমার কি আর সেই কপাল আছে? শুনেও না। এইভাবে উঠে চলে গেল, একটু ডাকলেও না, না জানে আজকে কি করে, হয় ঝগড়া করবে আর তা না হলে গিফট আনবে। কিন্তু এই গিফট আনলে আমি নিব না, এই গিফট হবে দায়সার গিফট, মানে এটার মধ্যে কোনো ভালোবাসা নেই, দেয়া লাগবে এই জন্য দিচ্ছে, এটা আমি একদম নিব না। আর যদি ঝগড়া করে তাহলে স্টেট বাপের বাড়ি চলে যাবো, ব্যাস এটাই ফাইনাল। হ্যাঁ কী অবস্থা বল, ডেট দিছে মানে? মানে এইভাবে কিছু না জানে এক্সামে ডেট দিয়ে দিল? আরে না আমার তো কোনো প্রিপারেশনই নাই, মানে এমনিতেই প্যারার মধ্যে আছি। আচ্ছা হ্যাঁ তুই সবগুলো কালেক্ট কর, আর কোনো আপডেট পেলে আমাকে জানাবি, কোনো আপডেট পেলে আমাকে জানাইস, ঠিক আছে? অনেক নাকি? হ্যাঁ আসলাম, মানে কাজ শেষ হলে কি অফিসে বসে থাকবো নাকি? তুমি দেখি মার মতো কথা বলে শিখে গেছো, কেন আসলাম কেন গেলাম? হ্যাঁ এই টাওয়ালটা একটু দাও তো। তোর মনে হয় ওই পরীক্ষার ডেট পড়ে গেছে, নিউজ পেপারে দেখলাম, তাই না? প্রিপারেশন কেমন? পরীক্ষা কিন্তু ভালো হতে হবে, পড়ো তো না? পড়ব। সবজিটা মানে বলো, মানে হ্যাঁ বলো, কোনো সমস্যা হলে বলো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স আমি কিন্তু বুঝিয়ে দেবো, আমি এটা বুঝি। হ্যাঁ কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ নাও সবজিটা। দিবে না? শোনো আমি দিব,
আমি বুঝি সমস্যাটা কোথায়। শোনো একটা কথা বলি, তোমার বান্ধবীদের বরগুলো যেভাবে গিফট দিচ্ছে বা দেয় তার থেকে আমি বেশি দিব, এবং আমি চিন্তা করেছি একটা ইউনিক সারপ্রাইজ তোমাকে দিব। থাক, লাগবে না ইউনিক। না না, লাগবে না কেন? আমি বুঝি না, আমি আমি বুঝি এটা দিতে হবে, সব কিছু তুমি বুঝবে নাকি আমারও বুঝতে হবে, আমাকেও দিতে হবে। হ্যাঁ, আমি এটা বুঝি যে আসলে স্বামীদের যেটা করতে হয় বউদেরকে হঠাৎ করেই এই চমকে দিতে হয়। এটা তুমি বুঝো? বুঝবো না কেন? না, জানা ছিল না। সবজিটা দাও, জানা থাকবে না কেন? দাও। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, তাই নাকি? না না না, অসুবিধা নেই, বল, ফ্রি আছি। Environmental change is often caused by a series of interactions between web of interactions between living things, among living things and between living things and the environment. Environmental change is often caused by... seeking to determine what is caused by... particular change the most. Madam, sir. Yes, sir. Assalamu alaikum. Wa alaikum assalam. Ki eta? Madam, parcel. Amar. Rakhen. Payment kono? Payment hoye geche. Oh, it's thik ache. Thank you. Assalamu alaikum. খোলো খোলো, খুলে দেখো এর ভিতরে কি আছে। কেউ তো কেউ পাঠিয়েছে, তাই না? আচ্ছা, দেখার মধ্যে তো কোনো দোষ নাই, দেখবো তারপর নেব না, মিটে গেল। দেখি কি। ওমা, এত সুন্দর সুন্দর জিনিস কে পাঠালো? হ্যাঁ, এত বিশাল বড় চমক দিয়ে দিল কে? ঢং করলাম বড় ধরনের একটা চমক চমকে দিলাম, কি বলো? হ্যাঁ, তোমার গার্লস গ্রুপের যে স্বামীরা বররা কি দেয় একটা উপলক্ষ মাথায় রেখে তারপরে গিফট করে, এখন আমার সামনে তো একটাই উপলক্ষ, তোমার পরীক্ষা দিয়ে দিলাম, দিয়ে দিলাম কলম, তারপরে তোমার জ্যামিতি বক্স, রাবার। হ্যাঁ, আমি কিন্তু সারা রাত স্টাডি করেছি, তোমার পছন্দের রং, সব রং সব দিয়ে দিয়েছি, কি বলো? বড় ধরনের একটা ইউনিক সারপ্রাইজ হয়ে গেল না? তুমি এক কাজ করো, এখনই ছবি তুলো, প্রত্যেকটা জিনিসের ছবি তুলো, ওই গ্রুপে পোস্ট করো, দ্য মোস্ট কেয়ারিং হাজব্যান্ড, লিখে পোস্ট করে দাও, অনেকগুলো রিয়াকশন আসবে। লিখে ঢং না, বুঝি বুঝি বুঝি, ঢং, আরে সর্বনাশ, ছবি দুটি
কথা না কি বুঝতেছ না আমি কতবার ফোন ট্রাই করছি কিভাবে পাবি ফোনে বল আমাকে আমি তো ইন্ডিয়াতে ছিলাম এর জন্যই না ফোনে পাস নাই এই আসলাম দুই দিন হলো আবার নেক্সট উইক যাচ্ছি ও আমাকে শপিং করানোর জন্য নিয়ে যাচ্ছে ইন্ডিয়াতে যাওয়া তো আজকাল কোনো ব্যাপারই না পাশের পাশে ঘুরতে যাওয়ার মতো হয়ে গেছে আমি তো প্রায়ই যাই বাংলাদেশের কাপড় চোপড়ের মান তো একদমই ভালো না কত বছর যে হয়ে গেল বাংলাদেশের কাপড় চোপড় ইউজ করছি না আচ্ছা শোন না আমি তো নেক্সট উইক যাচ্ছি তুইও চল না আমাদের সাথে তোর হাবিকে নিয়ে এই মে এই যে কি এই মে এই অনেকক্ষণ ধরে শুনছি কি পটপট করছো যাতা শোন আমি একদম বুঝতে পারছি যে তুমি ছোটবেলায় পড়ালেখা করো নাই আস্তে 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 কিছু কথা একদম স্ট্রেট বলতে হবে মুখের উপরে ভুল ধরা দিতে হবে বাংলাদেশ পোশাক শিল্পে দ্বিতীয় কাপড় চোপড় যা আছে এখানেই বানানো হয় তারপরে কিছুটা ওই রপ্তানি করা হয় ইন্ডিয়াতে সেই রপ্তানি করা কাপড় আবার কিনে নিয়ে আসো বলো বাইরের থেকে কিনছি বড় বড় বলি না বোকা নিজে তো কিছু করো না অন্যের সংসারে খোঁচা দিয়ে উস্কানি দিয়ে আগুন ধরা শোনো একটা কথা স্পষ্টভাবে বলে দিই তোমার বর তোমার জামাই বউ ঘেঁষা হতে পারে কিন্তু আমি অমনটা না বুঝতে পেরেছো আচ্ছা দোস্ত শোন না আমি তাহলে আজকে আসি পরীক্ষার হলে দেখা হবে ঠিক আছে তুমি বুঝেছো আমার কথা দাদা না বিবেকে বাঁধবে কেন এগুলো বিবেকে বাঁধা যাবে না এরকম অল্প অল্প করেই এরা বড় ধরনের একটা জিনিস তৈরি করে ফেলে এভাবেই প্রতিহত করতে হবে বোঝাতে হবে বলতে হবে বুকের উপর সত্য যেটা সেটা বলতে হবে মানতে হবে হ্যাঁ এরা কোথায় শুধু কোথায় যদি সংসারে যে ঝামেলা হয় এরা নিজেরা কোনো কিছুই করে না খালি বড় বড় বুলি ছাড়ে বাঁধবে কেন হ্যাঁ দুদিন পরে আমার মানে কান পচে যাবে অমুকের বর এটা করেছে তমুকের বর এটা করেছে তুমি কি করেছো এভাবে কথা বলবো তুমি আর আমার কানটাকে পচায় ফেলবা শুনো এই ধরনের ঘর ভাঙানি মেয়ে মানুষ আমার একদম পছন্দ না তোমার তো কোনো মেয়ে মানুষই পছন্দ না তোমার আমাকেও পছন্দ না কে বললো তুমি তুমি আমাকে বিয়ে করছো কেন হ্যাঁ কেন করছো এভাবে আমাকে কষ্ট দেওয়ার জন্য টর্চার করার জন্য তোমার মতো একটা মানুষের সাথে না থাকাই সম্ভব না তুমি কেন এই যে শুরু হয়ে গেছে এখনই শুরু হয়ে গেছে এইভাবেই তো শুরু হয় তারপর বড় হয় এগুলো থামানো যায় না এগুলোকে মুখের উপর বলতে হয় কোথাও যাচ্ছ ব্যাগ নিয়ে চলে গেল থাক যাক ভালো একদিক দিয়ে মনের বিরুদ্ধে যাওয়া উচিত না হ্যালো মা তোমাদের জামাইকে আমি ছেড়ে দিছি হ্যাঁ ছেড়ে দিছি পাশে আসতেছি এখন কি হয়েছে সেটা এসে বলবো কিন্তু একটা কথা বলে রাখলাম আমি আর কখনো এখানে ফেরত আসবো না হ্যাঁ রাস্তায় কাঁদতেছি না আসতেছি ঠিক আছে কি হয়েছে মা কি হয়েছে ও মা আচ্ছা ঠিক আছে সব শুনবো চল চল ভেতরে চল তুই যা কি হয়েছে বলতো জামাই কি হবে কিছুই তো হয়নি আপনাদের মেয়ে তো একটু মানে সিন ক্রিয়েট করতে বেশি ভালোবাসে এই কথা তোমার বিশ্বাস হচ্ছে
তোমাদের জামাই আমাকে ভালোবাসে না, একদম ভালোবাসে না। তার আমার সাথে থাকতেও ভালো লাগে না। এই তুমি এসব কি বলছো? আমি কি একবারও তোমাকে বলেছি এসব? বলতে হবে কেন? মেয়েরা সব বুঝতে পারে, আর আমি এই কথাও জেনে গেছি। সে মন থেকে আমাকে বিয়ে করেনি, তাকে বাসা থেকে জোর করে আমার সাথে বিয়ে দেওয়া হয়েছে, তা না হলে আমাকে বিয়েও করতো না। তার আমার প্রতি কোনো টানও নেই। টান নাই, শেখাও আমাকে টান, আমি শিখি, শেখাও। জামাই, এটা কি ধরনের কথা? আমাদের এত সুন্দর একটা মেয়ে তোর ভালো লাগে না? পছন্দ হয়নি তাহলে বিয়ে করলে কেন? আমাদের মেয়ের জন্য কি ছেলের অভাব হতো? হতো না, বেশি দূরে যাওয়া লাগতো না। আমার ননদের ছেলে সিভিল ইঞ্জিনিয়ার, তার সাথে বিয়ে দিয়ে দিতাম। আমার তো মনে হয় অন্য ঘটনা, আদার লেডি অ্যাফেয়ার্স। প্রক্রিয়া চলছে, রাইট, এটাই হবে। শোনো ছেলে, তুমি তো নিজের মুখে থেকে কিছু বলবে না, তুমি তোমার মাকে ফোন লাগাও, ভিডিও কল দাও, ভিডিও কল। এসব কি বলছেন বিয়ায়? আমার ছেলে অন্য কোনো মেয়ের প্রতি আকর্ষণ নেই, ও ছোটবেলা থেকে এমনই, লেখাপড়া নেই। তোমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপিরিয়েন্স করুন মেরিলিন মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ এন্ড ইয়াংগার লুকিং স্কিন। চাকরির কাজকর্ম নেই, ব্যস্ত। হ্যাঁ, আমার ছেলে রোমান্টিক কম, কিন্তু চরিত্র খারাপ না। ওকে এত বড় অপবাদ দিয়েন না বিয়ান, প্লিজ। ঠিক আছে, অন্য মেয়েদের প্রতি আকর্ষণ নেই খুবই ভালো কথা, তা বলে নিজের বউর পরে আকর্ষণ থাকবে না, এটা কোনো কথা হলো? আমাদের মেয়ের জীবনটা তো নষ্ট হয়ে যাবে। ছেলেকে শুধরাতে বলেন, নাহলে কিন্তু আমরা ডিভোর্সের ব্যবস্থা করব। থাক ফুপু, আমার জন্য ওনাকে শুধরাতে হবে না, তিনি যেমন আছে তেমনই থাকুক, তোমরা তালাকের ব্যবস্থা করো। আর দাঁড়াও, একটু আড়াল করে কথা বলি তোমার সাথে, একটু শান্তিপূর্ণভাবে কথা বলি, ঠিক আছে? শান্তিমতো কি কথা বলবেন আপনি? শান্তিমতো অনেক কথা বলেছি, একই ছাদের নিচে অনেক দিন অনেক কথা বলেছি, আর বলতে হবে না। যা বুঝার আমি বুঝে গেছি, আর আপনি এখানে আসছেন কেন? না আসলেও চলতো, আপনি চলে যান। আর তোমরাও, তোমরাও যাও, তোমরা সবাই আমাকে একটু একা থাকতে দাও, শান্তিতে থাকতে দাও। মা, তুমি এখন রাখো, আমি তোমাকে ডিটেলস বলছি, হ্যাঁ, এসে কথা হচ্ছে। হ্যালো। হ্যালো, ভালো আছো? হ্যাঁ, ভালোই আছি। তুমি মানে হঠাৎ কি মনে করে? ওই আমার সাদা রঙের পাঞ্জাবিটা, যে গায়ের মধ্যে হলুদ রঙের ফুল আঁকানো, ওটা খুঁজে পাচ্ছি না। কেন, কি করব? আমার এক বন্ধুর আজকে আক্ত, সন্ধ্যার সময় তো যেতে হবে। বাহ, তুমি তো দেখি ভালোই আছো, খুব মজায় আছো, বন্ধুর বিয়ে খাচ্ছো, মানে আমার কথা একবারও মনে পড়ে না? না, মনে পড়বে না কেন? মনে পড়ে মাঝে মধ্যে, তুমি আমার বউ ছিলা তো। মনে পড়ে তো ফোন দাও না কেন? কি আশ্চর্য ব্যাপার, মনে পড়লে কি তোমাকে জানাতে হবে? তোমাকে ফোন করে আমার জানাতে হবে যে তোমাকে আমার মনে পড়ে? কি অদ্ভুত, সাদা পাঞ্জাবিটা মনে নিয়ে গেছে। বন্ধ করলাম কেন? খুব মনে হয় আমাকে ফোন দিয়ে জ্বালাবে। ফালতু তোর হো, কি রে, সারাদিন ঘরে বসে বসে কি করিস? একটু ঘুরতেও তো যেতে পারিস। কি বলতে আসছো বলো? তোদের ডিভোর্সের ব্যাপারে উকিলের সাথে কথা বলেছি, কিছুদিনের মধ্যে তোদের দুজনকে একসাথে যেতে হবে।
ডিভোর্স? হ্যাঁ, এটা নিয়ে একেবারেই চিন্তা করবি না। ওই ছেলে যদি বেশি তেড়িবেড়ি করে না, ও টেংরি ভেঙে হাতে ধরিয়ে দেবে একদম। কারো টেংরি ভাঙতে হবে না, ও কিছুই করবে না। না করলে তো ভালোই। শোন না মা, আমার ননদের ছেলে দেখেছিস না? ও ভীষণ ভালো একটা ছেলে, এখনো বিয়ে করেনি। ও তোকে এতটাই পছন্দ করে, তো জানিস না, মানে ঘরের মধ্যে বসে না থেকে একটু ঘুরতে যেতেও তো পারিস ওর সাথে। ফুপু, তোমার মাথা ঠিক আছে? মানে আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমার এখন ঘুরতে ইচ্ছা করতেছে? কিসব কথা বলো, যাও তো, আমার মাথা ব্যথা করতেছে অনেক। মাথা ধরেছে? ঠিক আছে, মাথা ধরেছে না। আচ্ছা, উকিলের ব্যাপারটা খেয়াল রাখিস। হ্যাঁ ঠিক আছে, যাও। থাকতে চাই না বললে মিথ্যা হবে, মানে থাকতে চাই, তবে যদি একটু রোমান্টিক হতে পারে। আপনার কিছু বলার আছে? আমি কি বলবো, আমার কি বলার থাকতে পারে, তবে কি বলা উচিত? তবে এতটুকু বুঝতে পারি যে আমি আসলে রোমান্টিক কিভাবে হয় সেটা আমি জানি না। তবে আমার কাছ থেকে কোনো রেস্ট্রিকশনও নেই যে যে আমি তাকে জোরপূর্বক, মানে আমার থাকতে চাইলে থাকবে, আর যদি ডিভোর্স দিতে চাই চলে যাবে। আমার আমার কোনো জোরাজোরি করার ইচ্ছা নেই। আমি আমি এতটুকু বুঝি যে জোরপূর্বক কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, এতটুকু বুঝি আমি। এটাই তোমার সমস্যা, তুমি একটু বেশিই বুঝো। কেন, আমি তোমার বউ না? একটু জোর করতে পারো না? জোর করে হাত ধরে টেনে নিয়ে যেতে পারো না? তুমি কি ছোট বাচ্চা যে তোমাকে হাত ধরে কোলে করে নিয়ে যাবো আমি? সে অ্যাডাল্ট, সে অ্যাডাল্ট, সে সব কিছু বোঝে। হ্যাঁ, একটা মানুষ থাকতে না চাইলে আমি তাকে আটকাবো কেন? বুঝে গেছি, এই ডিভোর্সটা হলে আরেকটা বিয়ে করবে, আরেকটা বিয়ে করবে। হ্যাঁ, তুমি সব জানো। অবশ্যই আমি জানি তুমি এটা করবা। হ্যাঁ, আমি সব জানি। থামুন থামুন, শান্ত হন আপনারা। আপনার মামলাটা জোরদার না। আপনি নিজেই জানেন না আপনি কি করতে চাচ্ছেন। একবার বলছেন থাকবেন, একবার বলছেন রোমান্টিক না হলে চলে যাবেন। আমার মতে আপনারা সময় নিন, যান, বাড়ি যান। উকিল সাহেব, আপনি আমাদের নিয়ে আসুন। Mm-hmm.
করেছিস হ্যাঁ উকিল আমাকে ফোন দিয়ে সব কিছু বলেছে আগে যদি জানতাম না কেস করতাম না আমি কথা বলো না ভাবি তোমার মেয়ের জন্য তোমার মেয়ের জীবনটা নষ্ট হবে আমি আগে তো মনে করেছি ছেলের সব দোষ এখন তো দেখছিস মেয়ের দোষ এত সহজ না জীবনটা যত সহজ মনে করেছে বুঝতে পেরেছ মাসুন অনেক এসছে কি অনেক আসছে হাই 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 মা কি অদ্ভুত মানুষ তুমি নিচে চলে আসবে মাকে পাঠাচ্ছে চার দিন অফিস থেকে ছুটি নিয়েছি এর মাঝখানে ঘুরে ঘুরে সারবা তোমার টেডি ফেটি যা আছে সব নিয়ে আসছি অনেক তৈলাম টিকার করতো না